এই জন্যই ইকোনমিক্যাল থিওরিতে বলা আছে, অর্থনীতির নিয়মে বলা আছে, টাকা থাকাই না থাকার মূল। ওর আছে বলে ওর অভাব, এর নেই এর অভাব। জ্ঞানের কথা না অজ্ঞানের কথা? আমার প্রিয় নবী বলেছেন, অর্দা বিমা কসম আল্লাহ ফাতাকুন আগনান নাস। নবী বললেন যে বৈধ পন্থায় তুমি তোমার মেহনত দিয়েছো, আল্লাহ ওতে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হও। যদি আল্লাহ তোমাকে যা দিয়েছেন ওতেই যদি তুমি সন্তুষ্ট হও, তুমি হলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি জানেন শেখ সাদি বলেছেন যে টাকাটা হলো পানির মতো। কিসের মতো? এই যে পানি, এ পানি যদি নৌকার তলায় লাগে তাহলে নৌকাটা চলতে সহজ হয়, ঠিক না ভুল? আর ওই পানি যদি নৌকার উপরে উঠে যায় কোনো ছিদ্র দিয়ে, তখন ওই নৌকাটার ভরাডুবি হয়, ঠিক না ভুল বাবা? তাহলে একই পানি নৌকার জন্য একদিকে যেমন চলার সহায়ক, আর একদিকে তেমন ওই পানি নৌকার জন্য ভরাডুবি হয়ে যাওয়ারও কারণ। সুতরাং দুনিয়ার মানুষকে মনে রাখতে হবে, টাকা আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকা যদি আমার মাথার উপরে চেপে বসে তাহলে আমার জন্য ভরাডুবি, আর টাকা যদি আমার পিছনে ছোটে তাহলে আমার জন্য উপকার, ঠিক না ভুল? এখন যে মানুষগুলোর মাথায় টাকার বোঝা চেপে বসেছে ওই লোকগুলোই তো হালাল ত্যাগ করে হারামের রাস্তা ধরেছে, সাধারণ রোজগারের সঙ্গে সুদের রাস্তাটাও ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো অনলাইনে লটারির রাস্তা ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো চিটফান্ডের বিজনেসটা ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো মিথ্যার আশ্রয় নিয়ে তার ব্যবসার ডেভেলপমেন্ট করতে চেষ্টা করছে, ওই লোকগুলোই তো ছেলে মেয়েকে ফাঁকি দিচ্ছে, ওই লোকগুলোই তো মানুষকে ঠকাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাই? তাহলে বুঝতে হবে টাকার বোঝা ওর মাথায় যখন চেপে গেছে তখন শরীয়তের সীমা ছাড়িয়ে ও ভিন্ন পথে টাকা কামাইয়ের ধান্দা করেছে। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াতে লেখাপড়া শিখব, চাকরি করব, অর্থশালী হব, কি সমকালীন পরিস্থিতিতে রাজনীতি করব, কিংবা আমরা পৃথিবীতে সুখে শান্তিতে কাটাবো, শরীয়তের বৈধ পন্থায় আল্লাহ পাক একটাতেও মানা করেননি, একটাতেও। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। আমরা চাষিবাসি মানুষ তো আমরা জানি যে সময় মতো যদি জমিনে চাষ করি, আল্লাহ যদি ফসল দেন তার উৎপন্ন ফসল ঘরে তুলে অসময়টা আমরা খেয়ে পরে কাটাতে পারি, এটা সাধারণ চাষিদের একটা সিস্টেম ভাই। তাহলে আমাদের জন্য তথা ইমানদার মুসলমানদের জন্য একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। তাহলে এই দুনিয়াতে যদি কামাই করি তাহলে আখেরাতে আমরা সুখে কাটাতে পারবো, এটাই সাধারণ যুক্তি। আর রাসূল ওই কথাটাই বললেন, তুমি যদি আখেরাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে চাও তাহলে তুমি দুনিয়াতে কিছু কামাই করে নাও। আল্লাহ বলেছেন ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। মহান আল্লাহ বললেন তোমরা তোমাদের জীবনের কর্ম
আমল যা কিছু আল্লাহর কাছে তোমরা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছো, তার মানে তোমার জীবনে চলার পথে নেকির কাজ করে তুমি আল্লাহ পাকের কাছে জমা করে দিয়েছো। আল্লাহ বললেন তাজিদুহু ইনদাল্লাহ, ওই সবগুলো তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি যেটা করে আল্লাহর কাছে জমা করবে ওটা তুমি আল্লাহর কাছে যথারীতি পেয়ে যাবে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু, বান্দা তোমাদের কাছে যা আছে অর্থ শক্তি রাজনীতি বুদ্ধি যা তোমাদের কাছে আছে সব নষ্ট হবে, সবগুলো ধ্বংস হবে। ওমা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যেটা থাকবে ওটাই স্থায়ীভাবে তোমরা পেয়ে যাবে। এ থেকে বলতে পারা যায় চলমান জীবনে আমরা শরীয়তের বৈধ রাস্তায় যেটা যাই করি না কেন এর ভিতর দিয়েই আমাদেরকে পরকালের জন্য কিছু সম্পদ গোছাতে হবে। যারা নামাজি মুসল্লি দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা জেকের ফেকের তসবি তাহলিলের মানুষ আলহামদুলিল্লাহ, এনারা তো সেই পথটাই বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে আর একটু মন খুলে বলে ভাই, এই মানুষগুলোরও বিবি বাচ্চা আছে, এই মানুষগুলোরও ব্যবসা বাণিজ্য আছে, এই মানুষগুলো চাষবাস করে মজদুরি করে এদেরও দুটো পয়সা রোজগার করতে হয়, আবার আলহামদুলিল্লাহ সময় মতো তারা ধর্ম আচরণটাও করে। তো এই যে দুটো দিক আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় যেমন পাঠিয়েছেন, তাহলে দুনিয়ার সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে গেলে আমার পয়সার দরকার। আমি পয়সা রোজগার করতে পারলে আমার পক্ষে সাধারণ জীবনযাপনটাও সম্ভব, ধর্ম করাও সম্ভব। বিনা পয়সায় সংসারও চলে না, ধর্মও চলে না। এই চলে কিভাবে? কোনোদিন না। আমি যদি আমার ইজ্জত রক্ষা করতে চাই তাহলে কাপড় পরার প্রয়োজন। মনে করুন কেউ নামাজ পড়ল না, তারপরেও তো তার ইজ্জত রক্ষার জন্য তিনি নগ্ন হালাতে চলতে পারেন না। পারেন কি? নামাজির জন্য ওই কাপড়টাই পাক করে নামাজ পড়লে তার নামাজ হবে। সুবহানাল্লাহ বলে একই কাপড় যে লোকটা পড়ছে ইজ্জত রক্ষার জন্য, সেই লোকটাই যদি নামাজ পড়েন ওই কাপড়টা পবিত্র করে তাতেই তার নামাজ আদায় হবে। এখন মনে করুন তাহলে নামাজিরা একই কাপড়ে ইজ্জত রক্ষা করছে নামাজও আদায় করছে, বেনামাজিরা সেই কাপড়টা পরে ইজ্জত রক্ষা করছে নামাজটা আদায় করে না। কথা ঠিক তো? তাহলে এই যারা নামাজ পড়ছেন না এরা দুনিয়ার ইজ্জতের দিকটা লক্ষ্য করেছে, কিন্তু আখেরাতে আমার কিছু সঞ্চয় করতে হবে এই জায়গাটা তাদের কাছে মাইনাস। এটাই হলো বোকামি। আরে আপনি বসিরহাটে যাবেন, আপনি যদি বসিরহাটে আলগা গায়ে ঘোরেন তাহলে যে কেউ আপনাকে ভাববে লোকটার মস্তিষ্ক বিকৃত হয়েছে। লোকে তাকে পাগল ভাববে, চেনা পরিচিত লোক দেখলে তাকে ধরবে, বলবে ব্যাপারটা তার ভারসাম্য হারিয়েছে না ঠিক আছে। কেন মানুষটা বসিরহাটের মতো একটা মার্কেটে সে খালি গায়ে ঘুরছে কেন? তাহলে বুঝতে হবে যে আমার জ্ঞান আমার বিবেক আমার বুদ্ধি আমার চেতনা আমাকে বলছে যে তুমি বাড়ির বাইরে বার হলে একটা জামা পরে বার হও, ফলে জামা পরাটা আমার একটা ভদ্রতা, জামা পরাটা আমার একটা সম্ভ্রান্ততা। এখন একজন মানুষ ধর্ম করেন তার ওই গায়ের পরিধি ও জামাটাকেই তিনি পবিত্র করে সেই জামা পরে নামাজ পড়ছেন, আবার যিনি ধর্ম করেন না তিনি ভদ্রতা রক্ষা করার জন্য তিনি লোকালয়ে যাচ্ছেন জামাটা পরে যাচ্ছেন।
আমার কথা বোঝাতে পারছি? এখন বলুন, আপনি ধর্ম করতে চান আর ইজ্জত রক্ষা করতে চান, ধর্ম করতে চান আর ভদ্রতা রক্ষা করতে চান, আপনার দুটো পয়সার দরকার। না দিয়ে কাপড় কিনবেন কি দিয়ে, জামাটা বানাবেন কি দিয়ে, কথা বলছেন না কেন? সুতরাং দুনিয়ায় বাঁচতে গেলে আমার জন্য রোজগার জরুরি। আরে বাবা, আমরা খাই তাই বাঁচি না, আমার দিকে তাকানো নমস্ক হবে না। আমি আগে বলেছি, আমার আগের বক্তা উদ্যত কণ্ঠে বলেছে, পরের বক্তাও বলবে, মাঝখানে আমি বুড়ো টাইপের হয়ে গেছি তো। আপনাদেরকে এই দুটো গল্প করছি, এই জ্ঞানের কথাগুলো মাথায় নেন। কি বলেছি বলুন তো, যে আমরা খাই তাই বাঁচি না, মনে রাখুন বেঁচে আছি অগত্যা দুটো খেতে হয়। যদি কেউ মনে করে মানুষ খায় তাই বেঁচে থাকে, ভুল অঙ্ক। প্রচুর রেকর্ড আছে আল্লাহর জগতে, না খাইয়েও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, না খাইয়ে বাড়ি ভেঙে পড়ে গেছে, ১৬ দিন পর সেই ধ্বংসের স্তূপের ভিতর থেকে ৯ মাসের জীবন্ত বাচ্চা পুলিশ উদ্ধার করেছে। কে বাঁচিয়ে রেখেছে? ও কি খেয়েছে, কি খেয়েছে বলেন, কিচ্ছু খেয়েছে দুনিয়া? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, বেঁচে আছি অগত্যা দুটো খেতে হয়, খাই তাই বাঁচি না। কিন্তু জানেন কি শরীয়তের মশলা, শরীয়তের মশলা হলো এই খাওয়ার মশলা চার রকম। নাম্বার ১, একটা মানুষের দাঁড়িয়ে নামাজ পড়ার মতো শক্তি জোগাড় করতে খাওয়া ফরজ। ভালো করে মুখস্থ করুন, আপনি এতটা কম খেতে পারেন না যে আপনি দাঁড়িয়ে ফরজ নামাজটা আদায় করতে পারবেন না, বরং এতটা খাওয়া আপনার জন্য জরুরি যতটা খেলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নামাজটা আদায় করতে পারেন। নাম্বার ২, পেটটাকে তিন ভাগ করে, এক ভাগ খাবার খাওয়া, এক ভাগ পানীয় দ্রব্য দিয়ে পানি পান করে ভরা, এক ভাগকে খালি রাখে, এটা সুন্নাহ। আরেকটা হলো, আমি টোটাল পেটটা খাবার দিয়ে ভরে দিলাম কিন্তু বদ হজমের ভয় নেই, এই খাওয়াটাকে বলা হয় মুবাহ, এটা জায়েজ। কিন্তু যতটা পরিমাণ খেলে একটা মানুষের বদ হজমের স্বাভাবিক ভয় আছে, ওই পরিমাণ খাওয়া হারাম। ধার্মিক আর অধার্মিক দুটো দলেই সব রকমের খাওয়ার লোক আছে। কেউ পুরো পেট ভরে খাচ্ছে, কেউ সুন্নত তরিকায় খাচ্ছে, কেউ বা বদ হজম হোক ওই নিয়মে খাচ্ছে, আবার কেউ বা নিজের ভারসাম্য নিজের শক্তিটা ঠিক থাক এই চিন্তায় খাচ্ছে। তাহলে একই খাবার খেয়ে একদল মানুষ সাধারণ জীবন যাপন করছে, চাষবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে, দৌড়োদৌড়ি করছে, আর ওই একই খাবার খেয়ে আর একদল মানুষ ওই কাজটাও করছে, ধর্মটাও করছে, ঠিক না ভুল? তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমাকে যদি সঠিক রূপে ধর্ম করতে হয়, তাহলে আমাকে দাঁড়ানোর মতো শক্তি যোগানের জন্য খাবার সঞ্চয় করা ফরজ। কথা ক্লিয়ার? জি ভাই, আপনি যাকাত আদায় করবেন, তার জন্য তো টাকা লাগবে। আপনি সদকা আদায় করবেন, টাকা লাগবে। ফেতরা দিবেন, টাকা লাগবে। কোরবানি দিবেন, টাকা লাগবে। হজ করবেন, টাকা লাগবে, ঠিক না ভুল? জি, তাহলে টাকা ছাড়া
না চলতে পারে সংসার, না চলতে পারে টাকার প্রয়োজন আছে না ভাই? কিন্তু আপনি জানেন শেখ সাদি বলেছেন যে টাকাটা হলো পানির মতো। কিসের মতো? এই যে পানি, এ পানি যদি নৌকার তলায় লাগে তাহলে নৌকাটা চলতে সহজ হয়, ঠিক না ভুল? আর ওই পানি যদি নৌকার উপরে উঠে যায় কোন ছিদ্র দিয়ে তখন ওই নৌকাটার ভরাডুবি হয়, ঠিক না ভুল বাবা? তাহলে একই পানি নৌকার জন্য একদিকে যেমন চলার সহায়ক, আর একদিকে তেমন ওই পানি নৌকার জন্য ভরা ডুবি হয়ে যাওয়ারও কারণ। সুতরাং দুনিয়ার মানুষকে মনে রাখতে হবে টাকা আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকা যদি আমার মাথার উপরে চেপে বসে তাহলে আমার জন্য ভরা ডুবি, আর টাকা যদি আমার পিছনে ছোটে তাহলে আমার জন্য উপকার, ঠিক না ভুল? এখন যে মানুষগুলোর মাথায় টাকার বোঝা চেপে বসেছে ওই লোকগুলোই তো হালাল ত্যাগ করে হারামের রাস্তা ধরেছে, সাধারণ রোজগারের সঙ্গে সুদের রাস্তাটাও ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো অনলাইনে লটারির রাস্তা ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো চিটফান্ডের বিজনেসটা ধরে নিয়েছে, ওই লোকগুলোই তো মিথ্যার আশ্রয় নিয়ে তার ব্যবসার ডেভেলপমেন্ট করতে চেষ্টা করছে, ওই লোকগুলোই তো ছেলে মেয়েকে ফাঁকি দিচ্ছে, ওই লোকগুলোই তো মানুষকে ঠকাচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাই? তাহলে বুঝতে হবে টাকার বোঝা ওর মাথায় যখন চেপে গেছে তখন শরীয়তের সীমা ছাড়িয়ে ও ভিন্ন পথে টাকা কামাইয়ের ধান্দা করেছে, ঠিক না ভুল? কিন্তু যে মানুষগুলো শরীয়তের বাউন্ডারির ভিতরে থাকতে চেয়েছে সেও বলো খাওয়া পরা ছেলেমেয়ের বিয়ে ঘরবাড়ি তৈরি করা গাড়ি চাপা এবং তার জীবনের প্রয়োজনীয় বিলাসিতার জিনিসগুলো ব্যবহার করা মাশাআল্লাহ সেও বলো করে যাচ্ছে, করছে না করে না? এরা কি না খেয়ে থাকে? ধার্মিক লোকগুলো কি জামা কাপড় বাদ দিয়ে ঘোরে? এদের ছেলে মেয়েগুলোর কি বিয়ে থাওয়া দেয় না? এদের কি বাড়ি ঘর বাদ দিয়ে এরা কি খোলা আকাশের নিচে বাস করছে? এরা কি গাড়ি চাপা বাদ দিয়ে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাতায়াত করছে? কথা বলছেন না কেন? তাহলে একই টাকার বিনিময়ে একদল লোক সংসারও করছে ধর্মও করছে, আর একদল লোক সেই টাকার কবলে পড়ে সংসার করছে ধর্ম ছাড়ছে, ঠিক না ভুল? মানুষের মাথায় যখন টাকার বোঝা চেপে বসেছে তখনই বলো ভাই এই লোভ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বিশ্বাস করুন ভুল বুঝবেন না, এই লোভের পিছনে পড়ে, সাধারণ লোকের কথা পরে বলছি, লোভের পিছনে পড়ে পীর সাহেবের পীরিত্ব, মুফতি সাহেবের ফতোয়াগিরি, মওলানা সাহেবের মওলানাগিরি, ইমাম সাহেবের ইমামতি, জি সব সব দলই একদল মানুষের ভিতরে টাকা এত গেলা গিলে বসেছে যে টাকার জন্য এরা ভণ্ডামি মিথ্যা প্রতারণা ঠকবাজি কোনটাই করতে ছাড়ছেন। আপনি যদি আম জনতার দিকে তাকান এই লোভের পিছনে পড়ে আজকের দেশের অস্থির রাজনীতি শুধু টাকার খেলা। এই কথা শুনছেন কিছু? শুধু মারামারি মিথ্যা প্রতিশ্রুতি মদ খাইয়ে নিজের দলের লোক রক্ষা করা এবং খুন মার্ডার করা
একে অপরের বিরুদ্ধে চাপান উতর, সবকিছু হচ্ছে কিসে? পাঁচ বছরের গদি দখল করতে পারলে কোটি কোটি টাকার খেলা, কোটি কোটি টাকার খেলা। সুতরাং আজকে এ দলে তো কালকে ওই দলে, জি কালকে ওই দলে তো আজকে এই দলে, আছে না? না, এদের কাছে নীতির মূল্য নেই, সত্যতার মূল্য নেই, সেবার মূল্য নেই, জনকল্যাণের মূল্য নেই। মূল্য হলো নিজের পিট পকেটটা বাঁচাতে, কোন দলে গেলে আমি রক্ষা পাব, কোন দলে গেলে কামাইটা বেশি করতে পারব, সেই দলেরই ধান্দার লোক বেশি। কথা বলে প্রিয় ভাইরা, আমার আমার আল্লাহ বলেছেন, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি যখনই শরীয়তের বর্ডার ছাড়িয়ে শরীয়ত বিরোধী পথ ধরে টাকা কামাই করতে যাচ্ছ, তখন মনে রাখো তুমি ধ্বংসের দিকে যাচ্ছ। কোন দিকে যাচ্ছ? অবাক কাণ্ড, আজকে লোভের বশবর্তী হয়ে সমাজের একদল মানুষ যেমন সুদ খাচ্ছে, আর একদল মানুষ যেমন বন্ধক রেখে তার উপসত্ব ভোগ করছে। আগে আগে সুদের আমদানি ছিল পুরুষদের মাঝে, এখন মেয়েদের মধ্যেও সুদের আমদানি হয়েছে। আপনি বলুন তো, আমাদের এই বৈষয়িক মুরব্বী লোকগুলো এদের ছেলেবেলার কথা ভেবে দেখুক, যে এদের ছেলেবেলায়, এদের ছেলেবেলায় রোজগারের খাত কটা ছিল? বড় জোর ওই মাঠে এক ফসলে চাষ, এর বেশি আর খবরটা কিছু ছিল বলে মনে হচ্ছে? না রে বাবা, শুধু ওই আমন চাষটাই করত। পরে দেখলাম বোরো এলো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিভিন্ন ধরনের শস্য উৎপন্নের ব্যবস্থা এলো, এখন একটা ভালো জমিতে চারটে ফসল তুলছে মানুষ, জি। এরপর মানুষের শিল্প বেড়েছে দেশ জুড়ে, ভাটা বেড়েছে, জলকর বেড়েছে, শিল্পীর কাজ বেড়েছে, মেকানিক্যাল কাজ বেড়েছে, রাজমিস্ত্রির কাজ বেড়েছে, সেলাইয়ের কাজ বেড়েছে, রোজগারের খাত আগের তুলনায় 100 ভাগ বেড়েছে। তাহলে রোজগারের খাত বেড়েছে যখন, তাহলে মানুষের মধ্যে ডেভেলপ হয়েছে, সেই ডেভেলপ দেখতে পাচ্ছি বাড়িতে, সেই ডেভেলপ দেখতে পাচ্ছি আমার পোশাকে, সেই ডেভেলপ গাড়িতে, সেই ডেভেলপ অপচয়ে 10 টাকার খরচ 15 টাকা করছে। কথা বল, যে বিয়ে হয়ে যায় 2 লাখ টাকায়, তাতে খরচ হচ্ছে 20 লাখ টাকা। বিশ্বাস হচ্ছে আমার কথা? হ্যাঁ, তাহলে যেমন রোজগারের খাত বেড়েছে, বিলাসিতার খাতও বেড়েছে, অপচয়ের খাত বেড়েছে, কিন্তু রোজগার বাড়ার বিনিময়ে মানুষ কিন্তু ধর্মের আখলাক আমলের পরিমাণ বাড়ায়নি, বরং যত বেড়েছে ততই তারা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে কোন পথে গেলে পয়সা বাড়বে সে পথেই তার ব্রেনটাকে কাজে লাগিয়েছে। জানেন, অর্থনীতিতে একটা নীতি বলে, নিয়ম বলে, থিওরি, যে শিক্ষিত মানুষরা বোঝেন, আমরা যারা সাধারণ মানুষ হয়তো অত বুঝি না, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু বুঝুন ভাই। অর্থনীতিতে একটা থিওরিতে বলে, অর্থই অনর্থের মূল। কি বলেছি? অর্থই অনর্থের, এটা সাহিত্যের ভাষা, বাংলা সহজ বাংলা বুঝু, টাকা থাকাটাই অভাবের কারণ। আচ্ছা, আমরা ভাবি কি টাকা থাকলে অভাব মিটে যায়,
আর ইকোনমিক্যাল থিওরিতে বলছে টাকা থাকলে তার অভাব বাড়ে। যে লোকটা খাটছে খুঁজছে খাচ্ছে ওর কোনো টেনশন নেই, শাক ডাল আর চুনো মাছ আর পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ যা পাচ্ছে বলেন না, ওই খেয়ে ভ্যান চালাচ্ছে, ওই খেয়ে চাষ করছে, আবার ওই পয়সা রোজগার করে বাড়ি বাঁধছে, ওই পয়সা রোজগার করেই তার জীবন চলছে। কিন্তু যে লোক যে লোকটা টাকা আছে ও চিন্তা করছে, টাকা যখন আছে আমার একটা শিল্প খুলতে হবে, টাকা যখন আছে আমার একটা কোম্পানি খুলতে হবে, টাকা যখন আছে আমার একটা ঔষধের দোকানবার খুলতে হবে, টাকা যখন আছে তখন আমার একটা পেট্রোল পাম্পের ব্যবস্থা করতে হবে, টাকা যখন আছে আমার একটা ভাটা করতে যেতে হবে, টাকা যখন হয়েছে একটা জলকর করতে যেতে হবে, টাকা যখন আছে আমার একটা গাড়ির বিজনেস করতে হবে। এ বাবা, গরিব মানুষ ওই ভাবনা ভাবে ভাবে ওর নি ওর অভাব। সুবহানাল্লাহ বলেন ওর নি ওর অভাব নেই, কিন্তু যার আছে অভাব তারই, সে আরো কি করে বাড়াবে ওই ধান্দায় ব্যস্ত। এখন ওই বাড়াতি যে বাড়াতি যে সরকারের ছবলে পড়লো, তুমি যেই বাড়াতি যাবা তখন হয় তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, না হলে তুমি অভাবী বোধে সরকারের খাতায় আপিল করে তোমাকে সুদহি লোন নিতে হবে। খেল শুরু হলো না হলো না? এই বলেন বলেন খেল শুরু হলো, পাপের বোঝা শুরু হলো জি। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইকোনমিক্যাল থিওরিতে বলা আছে, অর্থনীতির নিয়মে বলা আছে, টাকা থাকাই না থাকার মূল, ওর আছে বলে ওর অভাব, এর নেই এর অভাব। জ্ঞানের কথা না অজ্ঞানের কথা? হ্যাঁ, আমার প্রিয় নবী বলেছেন অর্দা বিমা কসম আল্লাহ ফাতাকুন আগনান নাস। নবী বললেন যে বৈধ পন্থায় তুমি তোমার মেহনত দিয়েছো, আল্লাহ ওতে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হও। যদি আল্লাহ তোমাকে যা দিয়েছেন ওতেই যদি তুমি সন্তুষ্ট হও, তুমি হলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলেন অতি খুশি হও, তুমি শ্রেষ্ঠ ধনী। যদি ওতে খুশি নয় আরো চাও তাহলে তুমি অভাবী, তুমি কাঙাল, তুমি গরিব, তুমি মুখাপেক্ষী। কথা বুঝতে পারছেন কি ভাই? আমার রাসূলুল্লাহর শেখানো হাদিস আর এই অর্থনীতিবিদদের, এই বাচ্চাটাকে বাড়ি দিয়ে আসেন, এমন না বাড়ি যাও বাড়ি যাও। প্রিয় ভাইরা মুরব্বীরা একটু বুঝুন, আমার রসুলের শেখানো হাদিস আর অর্থনীতিবিদদের শেখানো নীতি দুটোর মিল আছে বলো বাবু? এই মিল নেই। নবী কি শেখালেন? যা পেয়েছ তুই খুশি হও। আর অর্থনীতি বলছে যার টাকা নাই আর অভাব নাই, যার টাকা আছে অভাব ওদের, কারণ ও আর এখন হাই অ্যাম্বিশন, ও আরো উচ্চ আশা করছে। এখন উচ্চ আশা করতে গেলে যে সিস্টেম, সেই সিস্টেমের কবলে গিয়ে ভাই ও ধর্ম করার তো সময় নেই, উপরন্তু অধর্মের কবলে না পড়া পর্যন্ত ওর উচ্চ আশা পূরণ হবে পূরণ হবে? ভাই আমি কথা বলতে বলতে অনেকটা বেড়ে এসেছি জি, আশা করি জ্ঞানী যারা ভাবুক যারা আমার কথাগুলো অবশ্যই তাদের কাছে অনেক চিন্তার এবং অনেক উপকারের, কিন্তু যারা সস্তা ওয়াজ শোনেন আর শুধু গলার আওয়াজ শোনেন তাদের কাছে আমার ওয়াজ কঠিন।